দেশে ইন্টারনেট না থাকায় আজ প্রবাসে ছেলে দিশে হারা। তো আজকে আমি দুবাই শহর থেকে লাইভটা করি আর বা ভিডিওটা করি আর। তো আসলে খুব দুঃখজনক একটা ভিডিও, সবাই সাথে থাকবা, সে কোন জায়গাতে না দেখার একটু কমেন্ট করে জানাইবা। আসলে খুব দুঃখজনক একটা ভিডিও, নিজের কাছে খুবই খারাপ লাগে। চারদিন ধরে ইন্টারনেট নাই, হয়তো নিজের মা বাবার লগে মারতে পারতাম না, বউ বাচ্চার লগে মারতে পারতাম না। আসলে খুব দুঃখজনক একটা ভিডিও। তো আমরা পাশের রুমের একজন ভাই, তাইনার আম্মা মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আসলে তাই যোগাযোগ সাইদিন ধরে ইন্টারনেট নাই না থাকার কারণে তাই দেশ কোনো খোঁজ খবর নিতে পারছেন না। এরপরে তাইনোর মোবাইলও একটা ফোনে, হয়তো দেশ তো নাকি বা টেকা বড়িয়া তাইনোর ফোনও মনে হয় মিস কল বা এরকম আইছে। এরপরে তাই ফোন ঘুরাইছেন, ঘুরাইয়া মারছেন, এরপরে মাথাও যায় গেছে না পুরা মতো, যে তাই বুঝতে পারছেন যে তাইনোর আম্মা নাই। তো আজকে হয়তো জানাজা শেষ বিদায়, কিন্তু আসলে দেখুক আমরা প্রবাসীরা এমন পর্যায়ে আসি, নিজের মা বাপ মারা গেল দেখতে পারতাম না, যাইতে পারতাম না, উনিয়া হয়তো দিশে হারা পাগল। তো যাই হোক, ইন্নালিল্লাহি তাইনোর জান্নাত নসিব হইতো, আমরা দোয়া করি। আর তাইনো বেশি বালা নাই, আসলে তাইনোর এমন পরিস্থিতি, তাইনোর নিজের মা হয়তো মারা গেছেন, তাই নিজের সুখে দেখছেন না। হয়তো ইন্টারনেট যদি দেশ থাকতো তো হইলো মানে তাই এক দুইবার হয়তো মারতে পারলানে নিজের মারে, মরার আগেও দেখতে পারলানে, বা মরণটা যে হয়েছে তাইনোর যত জানাজার দেখতে পারলানে, শরীর কইলানে মোবাইলে নাইলো। যাই হোক, এমন পরিস্থিতি, তাইনোর মার সাথে তাই কোনো যোগাযোগও করতে পারছেন না। আসলে খুবই দুঃখজনক একটা ভিডিও, দুঃখজনক, নিজের কাছে খুবই খারাপ লাগে, নিজের ফ্যামিলির সাথেও মারতে পারছি না। যে হয়তো দেশের শান্তি আইলে ইন্টারনেটও আইব ইনশাল্লাহ, আমরা দোয়া করি। দেশের পরিস্থিতিও খুবই খারাপ, আর এখন তো হয়তো শান্তি হয়েছে দেশ মোটামুটি, সম্ভবত আমরা প্রবাস থেকে তো অনেক ভিডিও দেখতে পারতাম না, বর্তমানে হয়তো পুরান ভিডিওগুলো আমরা দেখলাম। এখানে হয়তো দেশে ইন্টারনেট না থাকার কারণে অনেক মানুষ ভিডিও কল ছাড়তে পারেন না, অনেক ভিডিও কল আর তার জাতীয় হয়তো চ্যানেল তনে আইলে আমরা হয়তো দেখি। আমরা প্রবাসীরা হয়তো আমরা এমন একটা পর্যায়ে, দেশের কিছু হইলেও আমরা এখন বর্তমানে জানতে পারতাম না। আর যাই হোক, সবাই দোয়া করবা তাইনোর লাগে, আর খুবই খারাপ লাগে নিজের কাছে। আসলে লাগার উমর একসাথে আমরা হয়তো কোনো হানো পার্কও যাই বেড়াই, আসলে অনেক সান্ত্বনা দিলাম আর কি, তা কিছু খোয়ার নাই, আমার নিজের কাছেও খান্দা আর এরকম পরিস্থিতি। আসলে জানা যা তো তাই শরীর কইতে পারছি না, খুবই দুঃখজনক। আমি আসলে ভিডিওটা দুঃখ সহিতে মানে করি আর আর কিতা হইতাম, আসলে চোখ দিয়ে ফানি আর নিজের কাছেও আমি খান্দা খান্দা লাগে, কিছু করার নাই। আসলে সবাই আমরা প্রবাসী লাগি দোয়া করবা, সবসময় দোয়া করবা যেতে আমরা প্রবাসী হল, সবসময় বালা থাকি, সবসময় ইয়ে করি। দেখুক আমরা মা বাপ ছাড়িয়ে সবকিছু ছাড়িয়ে আমরা প্রবাসী আছি। যাই হোক, আসলে আমার বলার কিছু নাই, বাসা নাই, এরপরেও ভাবলাম যে আজকে হয়তো আপনারা শেয়ার করি একটা ভিডিও করিয়া। তো অনেক ভাই বোন ভিডিও শেয়ার করবা, বেশি বেশি করি শেয়ার করিয়া ইয়ে করবা। আর ইন্টারনেট কোনদিন আইব নিজেও জানি না, হয়তো দেশের কেউ যদি জানিয়ে তখন কমেন্ট করে জানাইবা যে ইন্টারনেট কোনদিন আইব। আর আসান আহমেদ ভাই কে ভাই, তাইনোর পরিচয়টা দেও। ও তাইনোর বাড়ি সিলেট ভাই, সিলেট, সিলেট কোন জায়গাত আমি আসলে তাইলে জিগাইছি না। আর তাইনার নাম হইল গিয়া তালেব ভাই। তো তাইনোর আমার নাম কিতা আমি আবার লাইবো যাইমু ইনশাল্লাহ, তাইনলে লইয়া সবাই সাথে থাকবা, তাইন অকল তো তাইনোর ডিটেলস কইবা, তাইন একটু শান্তি হইলে আমি তাইনলে লইয়া লাইবো যাইমু। আমি জাস্ট খালি শুনছি, শুনিয়া হয়তো তাইনোর রুমে গিয়া কিছু সান্ত্বনা দিছি ইনশাল্লাহ। দেওয়ার পরে আমি এখন ও তো আসলে খুব কষ্ট পাইছি, যার কারণে ও তো লাইবো আইছি। তো ও তো দুই একদিন বাদে আমি তাইনলে লাইবো লইয়া আবার যাইমু তাইনলে লইয়া, তো আপনারা থাকবা। এখন দুবাইয়ের রাইত বাক্কা 2:29 বাজে, আমি খাস্তনে আইয়া গোসল মুসল করছি, এখন ফরিয়া হয়তো লাইব আইছি। আর দেশের তো পরিস্থিতি খুবই খারাপ,
এটা হওয়ার মতো নাই। আর সবাই দোয়া করবো, আমরাও দোয়া করি আমরা দেশের লাগে, মাতৃভূমির লাগে, যাতে দেশটা আবার আগের মতো সুন্দর হোক। এই এলোমেলো দেশটা অনেক কিছু নষ্ট হয়েছে, অনেক কিছু ই হয়েছে। যাই হোক, আমরা দোয়া করি আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি লাইফ তো নিয়ে বিদায় নেরাম, আর দোয়া করবা তাই নর লাগে যে তো মারা গেছেন, আর এই নর লাগেও দোয়া করবো আমরা প্রবাসী ভাই। তাই খুবই দিশে হারা আছেন মা আর আইয়া, বুঝছেন নি? আর ভালো থাকুক সবাই। আসসালামু আলাইকুম।